তো ফ্রেন্ডস কিছুদিন আগে জেড জি থেকে কীভাবে আপনারা এআইয়ের মাধ্যমে আর্নিং করবেন ফ্রিতে ওয়ালপেপার আপলোড করে সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়েছিলাম তো আজকের এই ভিডিওতে আমি যদিও এখানে বেশ কিছু ওয়ালপেপার এআইয়ের মাধ্যমে আপলোড করেছি এবং এখান থেকে কিন্তু আমার কিছুটা আর্নিং হয়েছে যদিও আমি এখানে কাজ করার সময় পাই না তো সেই আর্নিংটা আপনাদেরকে দেখাবো এবং কিভাবে আপনারা খুব সহজে এই ধরনের ওয়ালপেপার তৈরি করে এআইয়ের মাধ্যমে আপনারা আপলোড করবেন এবং প্রত্যেকটা ওয়ালপেপারে আপনাদের প্রতি ক্লিকে কিন্তু এক টাকা করে পাবেন কেউ যদি একটি ওয়ালপেপার ভিউ করে সেখান থেকে আপনি এক টাকা করে কিন্তু পাবেন আমি যদি আপনাদেরকে একটু আমার আর্নিংটার দেখাচ্ছি এখানে এই যে প্রোফাইল আইকনে ক্লিক করে দিলে এখানে দেখেন ড্যাশবোর্ড অপশন আছে এই ড্যাশবোর্ড আমরা ক্লিক করে দিব দেন ড্যাশবোর্ডে ক্লিক করে দিলে আমার এখানে কিছু আর্নিং হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো তো দেখেন এখানে বারোটা ক্লিক পড়েছে আমার এই ওয়ালপেপারে এবং বারোটা ক্লিকে আমার আর্নিং হয়েছে দেখেন এখান থেকে ষোলো সেন্ট জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট ওয়ান সিক্স ইউএসডি এটা আর্নিং হয়েছে এবং এটা যদি আমি ট্রিসকলিং করে নিচে আসতে দেখাই আপনাদেরকে মূলত কোথা থেকে আর্নিংটা হয়েছে দেখেন আমার এই ওয়ালপেপারগুলো থেকেই কিন্তু আর্নিংটা হয়েছে এই একটায় ছয় সেন্ট একটায় পাঁচ সেন্ট আর একটা দুই সেন্ট আরেকটা এক সেন এটাও এক করে তো এমনিভাবে এটিগুলো কোন কোন জায়গা থেকে আসছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছি ইউনাইটেড স্টেট থেকে কিন্তু এগারো সেন আসছে ইটালি থেকে দুই সেন তুর্কি থেকে দেখেন এক সেন এবং ইন্ডিয়া থেকে এক সেন ইউক্রেন থেকে এক সেন তো এখানে প্রতি কিলিকে কিলিকে কিন্তু আপনার এই ওয়ালপেপারগুলো আপলোড করে রেখে দিবেন দেন এখান থেকে যারা ক্লিক করবে ক্লিক করলেই কিন্তু একটি অ্যাড শো করবে মূলত এই ওয়ালপেপারগুলো এমন সিস্টেম করা আছে অ্যাড বসানো আছে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে আপনার প্রত্যেকটা ওয়ালপেপারে ক্লিক করলেই এটি অ্যাড শো করবে মানি মনিটাইজেশনের মতো এবং সেখান থেকে কিন্তু আপনার প্রত্যেকটা ক্লিকের বিনিময় আপনি এক টাকা করে পাবেন তা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার এখানে কিন্তু বর্তমানে জিরো পয়েন্ট ওয়ান সিক্স ইউএসডিটি আর্নিং হয়ে গেছে মাত্র কয়েক দিনের এইটা আমি কাজ করি নাই আমি একদিন কিছু ওয়ালপেপার এখানে আপলোড করেছি আর যেগুলো থেকে কিন্তু আমার আর্নিংটা হয়েছে তো এখানে কিন্তু এই ধরনের আপনারা ওয়ালপেপারগুলো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই জেড জিতে এই সাইটি এর মাধ্যমে এই জেনারেট করে ওয়ালপেপারগুলো আর্নিং আপলোড করবেন এবং ইনকাম হবে তো আজকে এখানে আপনারা যারা আগের ভিডিওটি দেখেন না তারা বিশেষ ভিডিওটি দেখে নেবেন সেটি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং ইন্ড স্ক্রিনে দিয়ে দিব এখান থেকে কিন্তু ভালো পরিমাণে আর্নিং করা যাচ্ছে এবং প্রত্যেকটা ওয়ালপেপারই দেখেন পাবলিশ করা এখান থেকে কিন্তু পাবলিশ করা আছে তো এখান থেকেই মূলত আপনারা প্রথমে ওয়ালপেপার তৈরি করাটা দেখাবো তারপরে দেখাবো কিভাবে আপলোডটা করবেন এই সাইটে তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাবো এই ওয়ালপেপারগুলো আপনারা কোথা থেকে তৈরি করবেন তো ওয়ালপেপার তৈরি করার যে সাইটটি সেটি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আইডিওগ্রাম নামে একটি সাইটে এখানে এসে আপনারা জাস্ট এই সাইটে সাইন আপ করে নিবেন যে কোনো একটি জিমেল দিয়ে এটা সহজ এখান থেকে অসংখ্য ওয়ালপেপার কিন্তু মানুষ তৈরি করতেছে সম্পূর্ণ ফ্রিতে তো এটা তৈরি করার জন্য আপনারা এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন আইকনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো যেহেতু এখান থেকে ওয়ালপেপার তৈরি করবেন অবশ্যই আপনারা এখান থেকে রেশিও দেখেন নাইন ইস টু সিক্সটিন এটা সিলেক্ট করবেন দেন এটা অটো অটো থাকবে এখানে এবং এটা পাবলিক চাইলে আপনি প্রাইভেটে করে রাখতে পারেন এইভাবেই সেটিংগুলো ঠিক করে রাখবেন দেন যে ওয়ালপেপারটা আপনি তৈরি করতে চাচ্ছেন সেই ওয়ালপেপার কী ধরনের কী রিলেটেড সেটা আপনি এখানে লিখে দিবেন এআই কিন্তু এখানে আপনাকে সেই ওয়ালপেপার তৈরি করে দিবে তো দেখেন আমি এখানে কিছু লিখে দিচ্ছি আমি লিখে দিচ্ছি ন্যাচারাল এনে আমি এটা যা লিখছি আপনারা আপনারা আপনাদের লিখ অনুযায়ী লিখবেন আমি এখানে ন্যাচারাল হ্যাঁ ওয়ালপেপার লিখে দিচ্ছি ন্যাচারাল ফ্লাওয়ার তো এখান থেকে আমি ন্যাচারাল ফ্লাওয়ার ওয়ালপেপার লিখে দিচ্ছি তা আপনারা অন্যটা লিখে দিতে পারেন আপনাদের খুশি এটা লিখে যা সে জেনারেট অপশনে আমি ক্লিক করে দেব তো জেনারেল সেকশনে ক্লিক করে দিলে আমাদের কিন্তু প্রত্যেকবারই চারটা করে ইমেজ ক্রিয়েট করে দিবে দেখেন নিচে পার্সেন্টেজ উঠছে উপরেও পার্সেন্টেজ উঠতেছে আমাদেরকে জাস্ট হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এখান থেকে এই ওয়ালপেপারগুলো তৈরি করতে জাস্ট কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওয়ালপেপারগুলো তৈরি হয়ে যাবে তো এরপরে এই ওয়ালপেপারগুলো আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে এটা ওই সাইটে আপলোড করবেন সেই প্রসেস দেখাবো তো দেখেন আমি ন্যাচারাল লিখে ন্যাচারাল ওয়ালপেপার লিখে সামনে সার্চ করেছি এই চারটা ওয়ালপেপার কিন্তু আমাকে এআই তৈরি করে দিয়েছে দেখেন খুব সুন্দর সুন্দর এইগুলো তো আমরা জাস্ট এইখান থেকে ধরুন এই ওয়ালপেপারটা আমরা নিব তো ওয়ালপেপারটা ডাউনলোড করার জন্য ওয়ালপেপার উপরে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট আমরা জাস্ট এই থ্রি ডটে ক্লিক করে দেবো তো থ্রি ডটে ক্লিক করলে আমরা একটা ডাউনলোড অপশন কিন্তু এখানে পেয়ে যাচ্ছি এখান থেকে এই ডাউনলোডে ক্লিক করে দিলে এই যে ডাউনলোড হবে এখন ডাউনলোডে ক্লিক করে দিব তো দেখেন আমরা যে ওয়ালপেপারটা ডাউনলোড করেছি এটা মাত্র একশো এক কেবি তো এত ছোটো এমবির ওয়ালপেপার আমরা কিন্তু আপলোড করতে পারবো না জেডজি সাইটে তো এটার এমবিটা কীভাবে বাড়াবো সেটার জন্য আপনাদের আরেকটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি ক্যাপ তো এটা প্রত্যেকের মোবাইল ফোনই আসছে যদি না থাকে সেটা গুগল প্লে স্টোর থেকে ক্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তো দেখেন এই যে ক্যাপ অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করব দেন এখান থেকে কিন্তু আমরা সেই অ্যাপ ইমেজটা রে বিটা বাড়িয়ে নেব তো এটা করার জন্য আমরা জাস্ট এখান থেকে এই যে দেখেন ফটো এডিটর ক্যাপ কাটা অ্যাপসে এই ফটো এডিটরে ক্লিক করে দিব দেন আমরা যে ওয়ালপেপারটা ই করেছিলাম সেটা আমরা এখানে নিয়ে নিলাম এরপরে এই যে অ্যাড সেকশন অ্যাডে ক্লিক করে দিব অ্যাডে ক্লিক করে দিলে একটু সময় নিবে এরপরে আমরা জাস্ট এই যে উপরে এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করে দেব তো বন্ধুরা দেখেন এআইতে আপনি কিন্তু এই আইডিওগ্রাম থেকে যে কোনো যতবার খুশি ততবারই কিন্তু আপনি এখানে জাস্ট যেটা লিখে দিবেন সেটাই কিন্তু অল্প সে তৈরি করে দিবে ফ্রিতে দেন এখান থেকে ডানে আমরা ক্লিক করে দিব আমাদের এটার কিন্তু এমবিটা কিন্তু বেড়ে গেছে তো এবার আমরা যে কাজটা করব আমরা সেই জেড জি যে সাইটটা আমরা যেখানে আপলোড করব আমরা সেই সাইটে চলে আসবো এখান থেকে তো সাইটে আসার পরে এই সাইটটি কিন্তু মূলত আপনারা জাস্ট এআই দিয়েই ওয়ালপেপারগুলো তৈরি করেই কিন্তু এখানে আপলোড করতে পারবেন তো দেখেন আমি এখানে আপলোড করে দেখাচ্ছি যেটা এই মুহূর্তে আমরা তৈরি করেছিলাম আমরা সেখানে এখন এটা আপলোড করব তো জাস্ট আমার একটু নেট কানেকশন স্লো আমি এখান থেকে আবার ট্রাই করতেছি আমার এটা লগ আউট হয়ে গেছে মেবি তো আমরা জাস্ট আবার এটা ক্লিক করে দিলাম তো দেখেন এখান থেকে মূলত এইভাবে কিন্তু আমরা আপলোড করব আমরা ওয়ালপেপারগুলো তৈরি করে এখানে আপলোড করে দিলে আমাদের আর্নিংটা হবে তো জাস্ট আমরা দেখেন আমাদের এই সাইটে চলে আসছি এখানে এখন আপলোড করব কিভাবে আপলোড করার জন্য যে প্লাস আইকন এখানে আমাদের ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিলে দেখেন এখানে দেখেন এই যে ড্রাগন ড্রপ এখানে আমরা জাস্ট ক্লিক করে দিলে আমাদের ফাইলের ফাইল ম্যানেজারটি ওপেন হবে আমাদের গ্যালারিটা দেন গ্যালারি থেকে আমরা যে ওয়ালপেপারটি তৈরি করেছিলাম এইমাত্র সেটা কিন্তু দেখেন এখানে আমরা কিন্তু এর আগে যেটা এআই দিয়ে তৈরি করেছি সেটা ছিল মাত্র একশো চার কেবি আর আমরা ক্যাপকাট থেকে যে এক করার পরে এটা হচ্ছে টু পয়েন্ট ফোর ডাবল ফোর এম বি তাহলে বুঝতে পারছেন এখানে এমবিটা বাড়িয়ে নিছি দেন আমরা এই ওয়ালপেপারটা সিলেক্ট করব চলে আসছে এরপর এইখানে দুইটা টিকমার্ক দিয়ে দিব এখানে দেখেন এখানে একটা এখানে একটা তো এগুলো দিয়ে এই যে আপলোড আপলোডে ক্লিক করে দিব দিলে আমাদের এখানে কিন্তু এটা ইমেজটা আপলোড হয়ে যাবে তো আপনি এই আপলোড হয়ে গেলে আপনি এখান থেকে এডিট করতে হবে আপনাদেরকে তা আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন এডিট মেটা যে লেখা আছে অথবা আপনি এখান থেকে ক্লোজ করে দিতে পারেন দেন এখানে দেখেন আমাদের সেই আপলোড করা ফটোটি কিন্তু এখানে চলে আসছে ওয়ালপেপারটি তো এটা আমাদের জাস্ট এখন টাইটেল ট্যাগ দিতে হবে দিলে এইভাবে পাবলিশ হবে তা আমরা জাস্ট এই ইমেজটার উপরে ক্লিক করে দিবো ওয়ালপেপার উপরে তো ওয়ালপেপারের উপরে ক্লিক করে দিলে যে ওয়ালপেপারের এখানে দেখেন একটি নাম দিতে বলছো তা আমরা এইখান থেকে যেটা দিয়েছিলাম ন্যাচারাল তো এখান থেকে আমরা সেই ন্যাচারাল ফ্লাওয়ার এফ এল তো আমি যেভাবে আপনারা আপনাদের নিশ্চ অনুযায়ী কাজ করবেন তো এখান থেকে আমি ন্যাচারাল ফ্লাওয়ার ওয়ালপেপার লিখে দিলাম সেম লেখাটা আমি এখান থেকে কপি করবো দেন নিচে আমরা এটাও ডেসক্রিপশনে দিয়ে দিব এরপরে ট্যাগের এখানে আমরা কিছু ট্যাগ দিয়ে দিব এখানে দশটা পর্যন্ত ট্যাগ দিতে পারবেন তাই দেখেন এখানে আমি ন্যাচারাল লিখে দিচ্ছি দেন ক্লিক করে দিব এরপরে আবার এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম তো দশটা ট্যাগ আমরা মূলত এখানে দিব আপনি চাইলে এর কমও দিতে পারেন কিন্তু সর্বোচ্চ দশটা পর্যন্ত এখানে দেয়া যাবে এখান থেকে আপনাদের খুশি মতো আপনারা ট্যাগগুলো দিয়ে নেবেন আপনার ইমেজটা যে রিলেটেড হয় সেই রিলেটেড আর কি ট্যাগগুলো দিয়ে দেবেন তো এখানে ট্যাগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ অবশ্যই আপনাকে কিছু ট্যাগ দিতে হবে তো এখান থেকে দেখেন আমি তিন চারটা ট্যাগ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে সিলেক্ট ক্যাটাগরি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ইমেজটা আপনার ওয়ালপেপারটা যেই ক্যাটাগরির আপনি এখানে ক্লিক করে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতেই হবে অবশ্যই আমরা যেহেতু ন্যাচারাল আমরা এটা সিলেক্ট করে দিব। দেন আবারও সেখানে ক্লিক করে দুইবার ক্লিক করতে হবে তো আমাদের কিন্তু এখানে হয়ে গেছে এবার যদি আমরা একটু নিচে আসি তো দেখেন এইখান থেকে যদি আমাদের এটা প্রথমে ডিফল্ট থাকবে ফ্রি আমরা অবশ্যই ফ্রি রাখবো না আমরা মাঝখানে যে ভিডিও অ্যাডস জাস্ট এই মাঝখানের ভিডিও অ্যাডসে আমরা ক্লিক করে দেব অবশ্যই ভিডিও অ্যাডসে ক্লিক করে দিব কারণ আমাদের এই ওয়ালপেপারটা কেউ ডাউনলোড করতে চাইলেই ক্লিক করলে একটি ভিডিও অ্যাড চলে আসবে এবং সাথে সাথে আমার এক টাকা এখানে কিন্তু আর্নিং হবে তো অবশ্যই আমরা এখান থেকে মাঝখানের অপশানটা সিলেক্ট করব দেন পাবলিশ যে অপশানটি আসছে এখানে আমরা ক্লিক করে দিব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এআই দিয়ে ওয়ালপেপার তৈরি করবেন এবং কিভাবে এখানে আপলোড করবেন তো দেখেন আমি এখান থেকে পাবলিশে আপলোড ক্লিক করে দিয়েছি দেন এখানে আমাদের একটু অপেক্ষা করবো অপেক্ষা করলে আমার নেটওয়ার্কের একটু প্রবলেম এখানে দেখাচ্ছে তো যাই হোক আমরা আবার একটু চেষ্টা করবো এখান থেকে সব ঠিক থাকলে আমরা জাস্ট এখান থেকে পাবলিশে ক্লিক করে দিব এই মুহুর্তে আমার একটু নেটওয়ার্ক প্রবলেম দেখাচ্ছে তো যাই হোক আমরা আবার ট্রাই করি তো বন্ধুরা এখান থেকে আপনারা এইভাবে আপনাদের নেটওয়ার্ক না দেখতে পাচ্ছেন আইটেম সাকসেসফুলি আপলোডেড তো এখান থেকে জাস্ট মূলত এইভাবে কিন্তু আপনারা এআই দিয়ে ওয়ালপেপার তৈরি করবেন ওইখানে আপনি যা লিখবেন সেই ধরনের একটা ওয়ালপেপার কিন্তু তৈরি করে দিবে দেন এখানে আপনি পাবলিশ করে দিবেন দেন এখান থেকে যদি আপনি আপনার প্রোফাইলে আসেন আপনি কিন্তু সেই প্রোফাইলে আপনি দেখতে পাবেন দেখেন এই মুহুর্তে আমরা যেই ওয়ালপেপারটা আপলোড করেছি সেটি কিন্তু এখানে পাবলিশ হয়ে গেছে আর এইভাবে পাবলিশ হওয়া মানেই আপনার কিন্তু ইনকাম হবে তো দেখেন আমরা খুব সহজেই কিন্তু এআই দিয়ে ওয়ালপেপার তৈরি করে এই জেড জি সাইটে ডট এখানে কিন্তু আমরা আপলোড করে দিলে আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লিকের বিনিময় আমরা এক টাকা করে পাব এবং এই ক্লিকগুলো যদি আপনার অন্যান্য আদার্স কোনো কান্ট্রি থেকে আসে সেক্ষেত্রে আমরা বেশি আর্নিং করতে পারবো যদি এগুলো আমাদের দেখেন ইউনাইটেড স্টেট কিংবা অন্যান্য কান্ট্রি থেকে আসে সর্বনিম্ন কিন্তু দেখেন এক টাকা এখানে সর্বনিম্ন ইউক্রেন ইন্ডিয়া যেখান থেকে বাংলাদেশ ক্লিক করলে এক টাকা করে পাবেন এবং ইউনাইটেড স্টেট থেকে যদি ক্লিক হয় দেখেন এখানে প্রায় এগারো টাকা করে আর্নিং হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে আর্নিং করা যাচ্ছে এবং এখান থেকে কিন্তু টাকা উইড্রো করে নিতে পারবেন খুব সহজ মাধ্যমেই আপনি এখান থেকে পঁচিশ ডলার হলেই উইড্রো করে নিতে পারবেন তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সাইটগুলোতে কিভাবে এআই দিয়ে ফটো ওয়ালপেপার তৈরি করে আপনারা আপলোড করে দিবেন এবং ইনকাম করবেন তো এখানে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আগে কিবা বা করেন না তারা আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও দেখে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন জিতে দেন এইখানে দেখেন অবশ্যই আপনাদের এই যে ট্যাক্স ফর্ম অনেকে বলেন যে আমাদের এইটা পাবলিশ হয় না অ্যাপ্রুভ হয় না তো এইখানে তাদের অবশ্যই ট্যাক্স ফর্ম আপলোড করতে হবে ডাব্লিউ এইট যে ফর্মটি আছে সেটি এখান থেকে ডাউনলোড করে সেটা ফিল আপ করে আপলোড করে দিতে হবে দেন এখানে আপনাদের অ্যাপ্রুভের চলে আসবে তো ওনারা অ্যাপ্রুভ করতে একটু সময় নেয় এবং টাকাটা উদ্যোগ করে নেওয়ার জন্য এখানে আপনাদের পেমেন্ট ডিটেলস এই যে দেখেন এখানে যদি আপনি ক্লিক করে দেন এখান থেকে দেখেন আপনাদের যেগুলো আপনাদের পেউ পে পেপালে নিতে পারবেন অথবা চেক এ তো আমি আপনাদের বলুন পে পে এখান থেকে পেউন ইয়ারে বাংলাদেশে যারা আছেন পেউন থেকে কিন্তু বিকাশের মাধ্যমে টাকা নেওয়া যায় এবং সরাসরি ব্যাঙ্কেও টাকা নেওয়া যায় তো ফ্রেন্ডস এই ছিল আজকে টুইটারের বিষয়ে আশা করি আপনারা ভিডিওটি থেকে উপকৃত হবেন এবং এইভাবে আমার দেখানো ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবেন তো অবশ্যই ভিডিওটিতে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ